দিস চ্যানেল ডাজ নট প্রমোট এন হার্মফুল ওর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশন পারি কারণ আমাদের সংবিধান আমি ব্যক্তিগতভাবে মনে করি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান আমাদের বিচার ব্যবস্থা আমাদের গণতন্ত্র শুধু পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র নয় আমার তো কখনো কখনো মনে হয় পৃথিবীর অন্যান্য গণতন্ত্রের তুলনায় আমরা অনেক এগিয়ে আছি তা সত্ত্বেও এই প্রশ্নটা আমাকে করতে হচ্ছে প্রথমত সুপ্রিম কোর্টে যখন এই দাবিটা উঠল অত্যন্ত আইনিভাবেই উঠল যে এই পশ্চিমবঙ্গ নয় নিয়ে যাওয়া হোক অন্যত্র ব্যাপারটা খারিজ হয়ে গেছে কিন্তু তার ফলে অনেকে কষ্ট পেয়েছেন এটা কিন্তু অস্বীকার করা যায় না অনেকে কষ্ট পেয়েছে এক দ্বিতীয়ত খুব তাৎপর্যপূর্ণ কথা আমরা ভাবি রাজ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস আমরা ভাবি এতদিন মোদী সরকার ছিল এখন এনডিএ সরকার যার মাথার উপর ভারতীয় জনতা পার্টি অর্থাৎ নরেন্দ্র মোদী আমরা ভাবি অন্যান্য ব্যবস্থাগুলোর শীর্ষে অন্যান্য ব্যক্তিরা আছে। আমি আলাদাভাবে বলছি না যাদের বোঝার সুধিজন যাদের বোঝার বুঝতে পারবেন আসলে শাসকটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ নরেন্দ্র মোদী অথবা অন্যান্য ব্যবস্থার শীর্ষে যারা আছে তারা নয় এই সবার সংমিশ্রণে একটা শাসক কুল আছে এই শাসক কুল হয়তো এত তীব্রভাবে তারা হয়তো প্রতিক্রিয়া জানাতেন না বা পাল্টা চালটা চালতেন না যদি না আমাদের পাশের দেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে পালাতে হয়েছিল এই কারণে কারণ সেখানে সাধারণ মানুষ খেপে গিয়েছিল কোথাও কি মনে হচ্ছে না এই উপমহাদেশে শাসক কুল তাদের স্বার্থ বজায় রাখতে একটা রাজনৈতিক মতাদর্শের বাইরে গিয়ে শাসক শাসকের মতো সোশ্যাল ইকিউলিব্রিয়াম বা স্ট্যাটাসকো মেনটেন করার জন্য এক হয়ে গিয়েছিল যেমন আমরা এক হয়ে গিয়েছিলাম আমরা জানি না কে বামপন্থী আমরা জানি না কে সনাতনী আমরা জানি না কে শাসকের সমর্থক ওই দিন রাত্রে কিন্তু সবাই এক হয়ে গিয়েছিল তেমন শাসকও এক হয়ে গিয়েছিল কোথাও মনে হয় শুধু মনে হয় না এবং এটা পৃথিবীর ইতিহাসে সত্যি আমরা এরকম বহু ক্ষেত্রে দেখেছি একটা ইন্টারেস্টিং বইয়ের কথা মনে পড়ে যাচ্ছে আমি যা সম্প্রতি পড়া শেষ করলাম নেতাজি সুভাষ বোস যখন আফগানিস্তানে ছিলেন সেই সময় উত্তম চাঁদ যার আশ্রয় তিনি ছিলেন তিনি একটা বই লিখেছিলেন জিয়াউদ্দিন এবং এই বইতে কাবুলের কাছাকাছি এলাকাতে তিনি ছিলেন এবং সেই সময় কিন্তু আমরা মানে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখেছি আমরা প্রথম বিশ্বযুদ্ধের সময় দেখেছি আমরা যে যেকোনো যুদ্ধেই দেখেছি যে এই কনসেপ্ট অফ পাওয়ারটা খুব ইন্টারেস্টিং পাওয়ার এমন একটা জিনিস যে শত্রুর শত্রু ইকুয়াল টু বন্ধু এই থিওরিতে কিন্তু অনেক সময় কাজ করে যায় সেইখানে কিন্তু অনেক ক্ষেত্রেই হয় যে ব্যক্তিগত ভেন্ডেটার বাইরে বেরিয়ে আদর্শের বাইরে বেরিয়ে কারণ আমাদের এটা মাথায় রাখতে হবে যে যদি যে সময়ে এই ঝামেলাটা তৈরি হয়েছে আমাদের এখানে গণ অভ্যুত্থান তৈরি হয়েছে যদি আমরা এটাকে গণ অভ্যুত্থান বলি এবং সে সময় যদি ওয়ার্স্ট সিনারিওতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিজাইন করতে হতো এবং কনস্টিটিউশনাল ইমার্জেন্সি তৈরি হয়ে যেত তাহলে সেটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই বিপদ হতো না সর্বোপরি ইউনিয়ন গভর্নমেন্টের জন্য বিপদটা তৈরি হতো অবশ্যই কারণ ঝাড়খণ্ড থেকে উত্তরপ্রদেশ থেকে পাঞ্জাব থেকে হরিয়ানা থেকে এবং দক্ষিণের রাজ্য রাজ্যগুলো থেকে যদি পদযাত্রা শুরু হতো মারাত্মকাণ্ড হয়ে যেত এবং সেই কারণেই আমাদের এই যেহেতু আমরা একটা কোয়াসি ফেডারাল গভর্নমেন্ট এই একটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক তৈরি করেছি ফলে আমাদের কনস্টিটিউশন অফ দা স্টেট আর কনস্টিটিউশন অফ দ্য কান্ট্রি দুটোই কিন্তু এক অবশ্যই তার ফলে কান্ট্রি এবং স্টেট উভয়েরই কিন্তু একে অপরের কনস্টিটিউশনাল মেকানিজমটাকে রক্ষা করবার একটা দায়বদ্ধতা আছে যদিও বাইরে থেকে এ বলে অমুক রাজ্যে অমুক দল আছে তমুক রাজ্যে তমুক দল আছে এই গল্পগুলোর সাথে কিন্তু আলটিমেটলি পাওয়ার অফ দ্য কনস্টিটিউশন এইটা কিন্তু এক নয় যখনই একটা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হবে তখন কিন্তু আজকে যে শাসক আরেকজন শাসককে প্রচণ্ড গালমন্দ করছেন তারা কিন্তু এক জায়গায় চলে আসবে তার কারণ দুজনেরই ওই পাওয়ারটাকে স্টেবিলাইজ করবার একটা দায়বদ্ধতা আছে তার জন্যে তারা কিন্তু আবার ওই শত্রুর শত্রু ইকুয়াল টু বন্ধু হয়ে যাবেন ফলত আজকে যে উদ্দেশ্যে বা যে নির্দেশে বা যে সাইকোলজি থেকে আজকে দিল্লিতে সুপ্রিম কোর্ট সোমোটু মামলাটা নিয়েছে আমরা যদি একদম ফিলোজফিক্যালি ডেটা নিয়ে আলোচনা করি আমরা দেখব যে সুপ্রিম কোর্ট কিন্তু ভয়ানক একেবারে একটা প্রচণ্ড কাজ করেছে তাই নয় এবং আপনি যদি বিচারের জুডিস দর্শনটা দেখেন দেখবেন কেসের নামটা লেখা আছে কিন্তু কর কিন্তু সমস্ত বিচারটা হচ্ছে কিন্তু ন্যাশনাল স্টেক নিয়ে মানে আজকে ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হোক কিংবা অন্য কোনো সিস্টেমিক রিফরমেশান হোক বারবার কিন্তু সুপ্রিম কোর্ট জি করকে একটা কেন্দ্রীভূতকরণ করে যে কর একটা মেসিভ ঘটনা এবং এই ঘটনাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট দেখতে চাই যে সারা ভারতবর্ষে ওমেন সেফটি এন্ড সিকিউরিটি ইন কোন জায়গায় রয়েছে কিন্তু মানুষ আমরা এখানে ভাবছি কি যে সুপ্রিম কোর্ট বোধ হয় শুধুমাত্র আর্জি করেনে ভাবছি আপনি যদি একদম লেটেস্ট হিয়ারিং প্রাক্তন বিচারপতি আপনি যদি শোনেন আপনি দেখবেন সেখানে কিন্তু শুধুমাত্র সিক্স স্ট্যাটাস রিপোর্টটা আসার পরেই বিচারপতি বললেন যে এখনও ইনভেস্টিগেশন আন্ডারগোয়িং আমরা এ নিয়ে বলবো না সঙ্গে সঙ্গে আলোচনা চলে গেল টাস্ক ফোর্সের দিকে বিভিন্ন স্টেক হোল্ডারদের ইনভলভমেন্ট দিকে তিনি কিন্তু সরাসরি শিয়ালদহ কোর্টে ও জুডিশডিকশানের দিকে একদম নির্দেশ দিয়ে দিলেন যে সাবঅর্ডিনেট ম্যাজিস্ট্রেটই এটা বিচার করবে ফলত এইটা একেবারে বিচার ব্যবস্থার যে রাজনীতি বিচার ব্যবস্থার রাজনীতি মানে কিন্তু ভোটের রাজনীতি নয় বিচার ব্যবস্থার দায়বদ্ধতা হচ্ছে সুপ্রিম কোর্টকে বলাই হয় গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন এবং বিগত পাঁচ ছ দিন ধরে আমি অবজার্ভ করছিলাম যে কটা ভার্ডিক্ট প্রাক্তন বিচারপতি ডিভাই চন্দ্রচূড় দিলেন সেই প্রত্যেকটাই কিন্তু মানে সেটা আপনি উত্তরপ্রদেশের মাদ্রাসা অ্যাক্টকে সাংবিধানিক করা থেকে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মাইনরিটি স্ট্যাটাস হোল্ড করা থেকে থার্টি নাইন বি যেটা রাহুল গান্ধী মহাশয় বলেছিলেন যে প্রাইভেট প্রপার্টি রোগ করতে পারে কিনা বহু ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট তার পূর্ববর্তী বিচারকে ওভাররুল করে দিয়ে কিন্তু নতুন বিচার আনলেন তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের বক্তব্য একটা জায়গাতেই যে কনস্টিটিউশনাল মেকানিজিমটাকে সুষ্ঠুভাবে রাখা তার কারণ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন না শুভেন্দু অধিকারী আসছেন কিংবা ইউনিয়ন গভর্নমেন্টে রাহুল গান্ধী আসছেন বা নরেন্দ্র মোদী আসছেন সেটা কিন্তু কনসেপ্ট অফ কনস্টিটিউশনাল পাওয়ারের কাছে ইমেটেরিয়াল কারণ আমরা এই মুহূর্তে যে রাজনৈতিক প্রেক্ষাপটটায় আছি সেটা কিন্তু মানে মাল্টি পার্টি কোয়েলিশন সিস্টেম এবং ডমিনেন্ট পার্টি ফেডারালিজম যেটা নিয়ে বারবার বারবার আলোচনাটা হচ্ছে যে ধরুন একটা বিজেপির গভর্নমেন্ট রয়েছে বা কংগ্রেসের গভর্নমেন্ট রয়েছে যে সরকার কেন্দ্রে ডমিনেন্সে রয়েছে সে অন্যান্য যে স্টেটে পাওয়ারে থাকবে সেই দিকটায় বেশি তার পলিসিটা বায়াস্ট হবে কি না এই যে আমাদের ফেডারালিজমের স্ট্রাকচারটা পরিবর্তিত হতে হতে যত বেশি ছোট 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 ছোটো রিজিয়নাল পার্টি হয়েছে আমরা কিন্তু দেখতে পেয়েছি কোয়ালিশনের সংখ্যাটা বারবার ফলে এই যে ডিপেন্ডেন্সি অন স্টেট ইউনিয়ন গভর্নমেন্ট একসময় যখন কংগ্রেস মনোপোলাই সিস্টেম ছিল তখন কিন্তু ইউনিয়ন গভর্নমেন্টের এত কিছু এসে যেত না তার কারণ হচ্ছে যে কংগ্রেস মিনস ইন্ডিয়া কংগ্রেস মিন্স দ্য আলটিমেট এখন কিন্তু সেখানে এসে গেছে বিজেপি মানেই ভারতবর্ষ নয় বা কংগ্রেস মানেই ভারতবর্ষ নয় সেখানে ছোট 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 দল বিভিন্ন জায়গায় বিভিন্ন আঞ্চলিক দলগুলি তারা যখনই ছোট ছোট ভাবে নিজেদের বক্তব্যগুলো হচ্ছে হ্যাঁ তারা স্টেকহোল্ডার হয়ে যাওয়াতে কি হয়েছে গভর্নমেন্টের দায়বদ্ধতা হচ্ছে এই প্রত্যেককে এক জায়গায় এনে আল্টিমেট পাওয়ারটাকে সেন্ট্রালাইজ করা সেই দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু আরজ্যিকর কেসটাকে নিয়ে বিভিন্ন দিকে যে রকমারি রাজনৈতিক কেতাবি খেলা খেলা হয়েছে তার আলটিমেট উদ্দেশ্যটা কিন্তু সেই কনস্টিটিউশনাল পাওয়ারটাকে অবশ্যই গত এক দশকের বেশি সময় ধরে যখন অরিত্র আর বাচ্চা নেই এক দশক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এক দশক ধরে রয়েছে আমরা একবারের জন্যও দেখিনি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর সিবিআইয়ের কথা মুখে এনেছেন বিরোধী দলনেত্রী হিসেবে বামেদের আমলে তিনি সিবিআই চাইতেন প্রতিটি কেসে কিন্তু গত এক দশকে কখনও সিবিআইয়ের কথা বলেননি কিন্তু বিনীত গোয়েল অর্থাৎ পুলিশ কমিশনকে পাশে রেখে এখনো মনে আছে তিনি প্রকাশ্যে বলেছিলেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে না করতে পারে সিবিআইকে তুলে দেবেন অর্থাৎ শাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অনুধাবন করেছিলেন যে আর্জি করে কি হতে চলেছে তা নাহলে কিন্তু সহজে তিনি সিবিআইয়ের হাতে দেওয়ার কথা বলতেন না কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে সামনে রেখে কোথাও কি মনে হয় কোথাও কি মনে হয় আমি বামেদের মতো বলবো না বা কংগ্রেসের মতো বলতে যাব না এখানকার কংগ্রেস দিল্লির কংগ্রেস না যে সেটিংয়ের কথা কিন্তু কোথাও মনে হয় এই একটি প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র দামোদর মোদী মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকে কোথাও যেন তারা ছন্দবদ্ধভাবে নিরবতা পালন করে শাসকের স্বার্থ এদেশে রক্ষা করেছেন এবং যে জনগণ নেতৃত্বহীন যে জনগণের স্লোগানগুলো অচেনা যে জনগণকে আগে কখনো মিছিলে দেখা যায়নি যে জনগণের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নিতে ভয় পাচ্ছেন কারো রাষ্ট্র তাদের চেহারাটাই চেনে না কোথাও যেন শাসকে শাসকে মিল হয়েছে এই জনগণের ভয় হ্যাঁ শাসকে শাসকে মিল হয়েছে শুধু না মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং তার দীর্ঘদিন ধরে রাজনীতি করবার ফলে এবং দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী হওয়ার ফলে তার যে ইন্টেলিজেন্স ইনপুটটা থাকে তার ব্যাকএন্ডে সেটা ভয়ংকর এবং এটা আমি যখন এই পুরো আর্জিকর মামলাটা নিয়ে রিসার্চ করি তখন আমি বুঝতে পারি যে কেন উনি সিবিআই এর দিকে দিয়েছিলেন তার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে সন্দীপ ঘোষ মহাশয়কে নিয়ে এই যে প্রিন্সিপাল সাহেব প্রাক্তন প্রিন্সিপাল তার কোরাপশানটা নিয়ে দীর্ঘ দিন ধরে কিন্তু আলোচনা চলছিল এবং আমার কাছে তিনটে এরকম তথ্য আসে এবং অ্যালং উইথ ডকুমেন্টস যেখানে কিন্তু হাইকোর্টে তিনখানা জনস্বার্থ মামলা হয়েছিল সন্দীপ ঘোষকে নিয়ে এবং ইন্টারেস্টিংলি একটা ডেটা আমি জানি না সাধারণ মানুষ জানেন কি যে সেই জনস্বার্থ মামলার মধ্যে সুকান্ত মজুমদার স্বয়ং একটা মামলার পার্টি ছিলেন এবং সেই জনস্বার্থ মামলাগুলি তিনটেই হাইকোর্টে খারিজ হয়ে যায় আমি আরেকটু ব্যাক এন্ড রিসার্চ করে এবং এই জনস্বার্থ মামলাগুলো হচ্ছে কিন্তু দু সালে তার মানে দু সালে সন্দীপ ঘোষ মহাশয় জানতেন যে তিনি বিপদে পড়তে পারেন একই রকমভাবে মানে অপোজিশন পার্টি এবং স্টেট গভর্নমেন্ট তারাও মোটামুটি একটা ধারণার মধ্যে ছিলেন যে করাপশনটা এবার আস্তে আস্তে কর্পাসটা এমন জায়গায় যাচ্ছে যে এবার এটা নিয়ে কিন্তু একটা আসলে এটা তো অস্বীকার করতে পারবো না যে ডক্টর সন্দীপ ঘোষ তার যখন বদলির চিঠি এলো সে চিঠি তিনি তিন দিন আটকে বসেছিলেন এবং যিনি তার বদলে এসেছিলেন তাকে ঢুকতেই দেওয়া হলো না তার ঘরের দরজা খোলা হলো না চাবি নাকি হারিয়ে গিয়েছে মানে এটা নয় যে আজকে শাসক বা আজকের বিরোধীরা একে একেবারে চেনে না তা নয় ডক্টর সন্দীপ ঘোষকে শাসক বিরোধী চিন্ত সব দলেরই যদি না চিন্ত তাহলে তার বাংলায় পলিটিক্স করা উচিত না তাহলে তিনি কিছুই জানেন না যে বলবে যে বিরোধী দল বলবে যে তারা জানতেন না তাদের পলিটিক্স করাটা উচিত নাই বাংলায় রাজনীতি সবাই সব জানত অবশ্যই সবাই সব জানতেন এবং মানে রাজনীতিতে একটা খুব কথা প্রচলিত আছে কাটা দিয়ে কাটা তোলা এবং যেটা হয়েছে আমার মনে হয় আমার অ্যাজামশান বা ইনফারেন্স ব্যক্তিগত সেটা হচ্ছে সন্দীপ ঘোষ দীর্ঘদিনের রাজনৈতিক টার্গেট ছিলেন এবং ঘটনাচক্রে আমি জানি না যে এই করাপান এর যে প্যারালাল প্রসিডিংটা চলছে তার সাথে এই রেপ অ্যান্ড মার্ডারের কেসটা কোথাও জড়িত কিনা কিন্তু রাজনৈতিক কেতাবি খেলাটা আপনি যদি দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানতেন যে সন্দীপ ঘোষ ইডি বা সিবিআইয়ের র্যাডারে আছে এবং তিনি খুব খুব পরি মানে পরিশীলিত পরিমিত অঙ্কটা কোষে তিনি কিন্তু রেপ অ্যান্ড মার্ডারটাকে ওই কেসের সাথে মার্চ করে দিলেন তার কারণ হচ্ছে যে দুটো যদি সেপারেট এন্টিটি ইনভেস্টিগেট করত যে সন্দীপ ঘোষের মামলাটা করছে আর এইটা হচ্ছে স্টেট পুলিশ 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 করছে 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 বা কলকাতা কলকাতা তাহলে কিন্তু একটা রাজনৈতিক প্রশ্ন উঠতে পারত দেরি কেন তার কারণ আপনাকে জানতে হবে যে যখনই দুটো করসপন্ডিং মামলা হয়ে যায় যেহেতু সন্দীপ ঘোষ দু জায়গাতেই একটা কমন মিউচুয়াল ফলে তিনি প্রমাণ লোপাট করেছেন কিনা প্রমাণ লোপাটের ব্যাপারে তার সহযোগিতা আছে কিনা এই নিয়ে একটা কিন্তু সমীকরণ মাঝখানে কনফ্লিক্ট তৈরি করতো সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকাটা নিয়েছেন তিনি জানতেন যে যেদিক দিয়ে যা হোক না কেন করাপশানটা উইল বি আ সাবজেক্ট সেই কারণে উনি এইটাকেও সেই সাবজেক্টের সাথে মার্চ করে দিলেন উইদাউট নোয়িং বা উইদাউট ইনভেস্টিগেশন কলকাতা পুলিশের একটা প্রিলিমিনারি ইনপুট অবশ্যই ছিল যে এই মামলা কোন দিকে যেতে পারে তার কারণ অত্যন্ত মেধাবী অফিসাররা আইপিএস ওখানে বসে ফলে ফলে তা তাদের মানে যারা লালবাজারে আমি যেহেতু তাদের সাথে ব্যক্তিগতভাবে কাজ করেছি তাদের কতটা মেরিটোরিয়াস মানুষরা অপারেট করেন সেটা আমি জানি কিন্তু আমার হিসেবে যে এই ইনপুটটা ছিল বলেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিটিক্যাল মুভ যে আজকে আমরা যে প্রশ্নটা করছি যে সিবিআই তুমি কেন দেরি করছো সিবিআই তুমি কিভাবে প্রসিকিউট করছো সেইটা দেখব মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে নিজের দায়টাকে সেন্ট্রালের দিকে দিয়ে দিলেন একদিকে চলে গেল দিল্লিতে সুপ্রিম কোর্ট দিকে চলে গেল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই তার কারণ আপনাকে মাথায় রাখতে হবে যে সিবিআই আমি ধরে নিলাম তদন্তে ব্যর্থ সিবিআই তদন্তে ব্যর্থ হওয়ার পর আমাদের কিন্তু আর কোনো অপশান নেই তার কারণ হচ্ছে এটাই আল্টিমেট কনস্টিটিউশনাল সুপ্রিমেসি মানে যদি আমাকে এখন বলতে হয় যে আমি সিবিআই তদন্তে সন্তুষ্ট নই তাহলে আইদার আমাকে সেটা জাস্টিফাই করতে হবে অথবা এই মামলা একেবারে খাতা বন্ধ হয়ে যাবে এবং সেই জায়গা থেকে আমি এটা নিয়ে আমি একটা লেখাও লিখছি এবং আমি ট্রায়ালটা অবজার্ভ করব যে দেখুন যদি তদন্তে মানে প্রমাণ লোপাট হয়েছে এইটা যদি জাস্টিফাইড হয়ে যায় তাহলে কিন্তু এই প্রাইমাফেসি অ্যাকিউজ সঞ্জয় রায় অ্যাবসলিউটলি জামিন হয়ে যাবে তার কারণ উইদাউট এভিডেন্স কাউকে ট্রায়াল করানো যায় না আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে যেটা ট্রায়ালে অবশ্যই আসবে প্রশ্নটা সেটা হচ্ছে যে ধর্ষণ করে খুন না খুন করে ধর্ষণ তার কারণ যদি এটা প্রমাণ হয়ে যায় যে ফরেন্সিকে এটা দেখানো হয়ে যায় যে যখন এই সঙ্গম হয়েছে তখন অলরেডি ছাত্রী মৃতা ছিলেন তাহলে সেটা চলে আওতায় আসবে এবং নেক্রোফিলিয়া কিন্তু আমাদের নতুন ক্রিমিনাল অফেন্সের মানে যে ন্যায় সংহিতা সেখানেও কিন্তু স্পষ্টভাবে কোনো ধারায় ডিফাইন নেই ফলে সেই জায়গাগুলো কিন্তু রাজনৈতিক নেতারা খুব স্পষ্টভাবে জানেন যে মামলাটা কতদূর পর্যন্ত জটিল হতে পারে এবং কি লুপ হোলস দিয়ে এই মামলা থেকে তারা বেরিয়ে আসতে পারে সেই জায়গা থেকে আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ এটা ভাবার কোনো কারণ নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বললেন যে আমরা না পারলে দিয়ে দেবো এটার মাধ্যম দিয়ে তিনি নিজের ক্রেডিবিলিটি লুজ করার জন্য এটা বললেন না কারণ তিনি যদি মনে করতেন যে তিনি খুব চট করে সঞ্জয় রায়কে কনভিক্ট করে ফেলতে পারবে তার প্রশাসন তাহলে কিন্তু তিনি অ্যাট লস তিনি খুব চট করে করে ফেলতে পারতেন তিনি জানতেন যে এই দুটো মামলা কিন্তু ব্যাচে ট্যাগ হতে পারে করাপশান। এবং রেপ অ্যান্ড মার্ডার এই দুটো যদি কন মানে কমন জায়গায় চলে আসে তার কারণ মাঝখানে ওই লিঙ্কটা খুব ডেঞ্জারাস মিস্টার সন্দীপ ঘোষ এই জায়গাতে উনি কমপ্লিটলি দায় ছেড়ে দিলেন যাতে উনি পলিটিক্যালি এবং আরেকটা জিনিস আমরা মিস করে যাচ্ছি সেটা হচ্ছে দেখুন যে কোনো জাস্টিস সিস্টেম ওভারনাইট হয় না আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কন্ট্রোল এটা রাখতেন আস্তে আস্তে বিভিন্ন ট্রায়াল হতো প্রমাণ হতো এই হতো আস্তে আস্তে আমরা দু হাজার ছাব্বিশের দিকে এগিয়ে যেতাম ফলে যত ভোটের কাছে আসতো আমরা স্টেটকে প্রেশারাইজ করতে পারতাম যে কী করছেন আপনারা কেন প্রমাণ পাচ্ছেন আপনারাই কি তাহলে ট্যাম্পার করছেন বা কিছু করছেন ফলে এটা অ্যাবসলিউটলি তার পলিটিক্যালি ভিশনারি মুভমেন্ট যে তিনি কমপ্লিটলি কেসটার দায়বদ্ধতা সরিয়ে দিলেন এবং তিনি কিন্তু দু হাজার ছাব্বিশের জন্য চিন্তামুক্ত হয়ে গেলেন এখন আমরা বলতেই পারি যে কলকাতা পুলিশ প্রমাণ লোপাট করেছে সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন তাহলে সিবিআই এটা দেখাক যে কতটা প্রমাণ লোপাট করেছে আদৌ করেছে কিনা এইটা রাজনৈতিক কেতাবি খেলা বলেই আমার মনে হয় আমি সিবিআই এবং কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় এজেন্সি আমি কে কোন ব্যাচে রয়েছে কার সঙ্গে কার কি সম্পর্ক এগুলো দেখুন অনেক কথা অনেকে শুনতে পাচ্ছে এগুলো তো প্রমাণ নেই আমি এসবের মধ্যে যাচ্ছি না কিন্তু একটা জিনিস তো খুব পরিষ্কার যে বকটুই পামলাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী তাকে কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে খুন করা হয়েছে বা অস্বাভাবিক মৃত্যু হয়েছে অথবা সে আত্মঘাতী হয়েছে লালন শেখ যে যাই হোক না কেন ইতিহাসে লেখা থাকবে তার অস্বাভাবিক মৃত্যু কি মৃত্যু কিভাবে আমরা জানি না আমরা এই বিষয়ে বক্তব্য আমাদের নেই একই ঘটনা কেন্দ্রীয় এজেন্সির হাতে থাকলেও রাজ্য এবং কেন্দ্র বা কলকাতা পুলিশ এবং কেন্দ্র এজেন্সি এজেন্সি যখন থাকে ওইরকম লালন শেখের মতো ডক্টর সন্দীপ ঘোষ অথবা সঞ্জয় রাই তাদেরও হতে পারে অস্বাভাবিক কিছু না? নয় অথচ তাদের থেকে অনেক বেশি হয়তো জানতেন সারদা সুদীপ্ত সেন হননি তার কারণ তিনি যে হেফাজতে ছিলেন একজনের হেফাজতে কোথাও মনে হচ্ছে যে বকটুয়ের লালন শেখের ঘটনা তার পুনরাবৃত্তি হতেও হলেও হতে পারে কাউকে দায়ী করতে পারবো না কিন্তু তার কারণ একদিকে কেন্দ্রীয় এজেন্সি থাকবে অন্যদিকে এখানকার সরকার থাকবে ব্যাপারটা কিন্তু খুব ঘোলাটে হ্যাঁ এই এইগুলো খুবই মানে কন্ট্রোভার্সিয়াল সাবজেক্ট এবং এইগুলো এমন একটা বিষয় যে কাস্টোডিয়াল মার্ডার মানে আদৌ মার্ডার কি না নাকি কীভাবে হয়েছে সেটা যেহেতু কোনো দিনই আমরা সাধারণ মানুষ জানতে পারবো না এবং আমি আগের দিনই মজা করে বলছিলাম যে এই যে স্টেটাস রিপোর্টগুলো সুপ্রিম কোর্টেও দেওয়া হয় এই যে বন্ধ খামে দেওয়া এই বন্ধ খামে কি আছে সেটা না আমরা জানতে পারি না কোনো পার্টি জানতে পারি এটা ক্লাসিফাইড ফাইলের হ্যাঁ ফলে এই যে বন্ধ খামগুলোর মধ্যে কি হচ্ছে সেটা আমাদের দেখানো হচ্ছে দেখুন এটা দারুণ জিনিস আপনাকে দিলাম কিন্তু এনভেলপের মধ্যে সাদা খাতা না সেখানে অনেক কিছু দেওয়া আছে সেইটা খুব ডেমোক্রেটিক পদ্ধতিতে মানুষের কাছে আসে না এবং তার বিভিন্ন রকম প্রোটোকলস রয়েছে সেই নিয়ে আমার আপত্তি নেই কিন্তু আমার যেটা এই আরজিকর কাণ্ড নিয়ে মনে হয় যে আরজিকর কাণ্ডে হয়তো সেরকম জিনিস হবে না তার কারণ আরজিকর কাণ্ডের করাপশানটায় বা কোরআপশানের লিঙ্ক যারা রয়েছেন এবং যারা এই রেপেন এবং মার্ডারে মানে আমি অ্যাজ অফ নাও যে চার্জশিট দুটো তৈরি হয়েছে সেই চার্জশিটে কম্প্যারিসিন করে বলছি সেইখানে কিন্তু পলিটিক্যাল ভেন্ডেটায় খুব একটা রিস্ক নেই যেটা কিন্তু বকটুইতে ডিরেক্ট থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং আপনি যদি খুব ভালোভাবে দেখেন যে শুরু থেকে স্টেট কিন্তু সঞ্জয় রাই একেবারে হানড্রেড পারসেন্ট এইটা প্রমাণ করবার জন্য উঠে পড়ে লেগেছে এবং সামহাও আমাদের দৈনন্দিন আলোচনা থেকে কিন্তু সন্দীপ ঘোষ আস্তে 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 হারিয়ে যাচ্ছেন হারিয়ে যাচ্ছেন